এক বনে একটা বট গাছ ছিল। একটি ইগল সেই গাছের ওপর বাসা বেঁধে সেখানে ডিম পেড়েছিল। সেই গাছের নিচে একটি বুনো মুরগিও ডিম পাড়ে। একদিন ইগলের একটি ডিম নিচে পড়ে মুরগির ডিমের সাথে মিশে গেল। কিছু সময় পরে সেই ডিম থেকে ইগলের বাচ্চা বের হলো এবং নিজেকে মুরগি ভেবে বড় হলো। বাকি মুরগির সঙ্গে সে বড় হয়েছে। একটি মুরগি যে কাজ করে সেও একই কাজ করে। সে মুরগির মতো ঝাঁকুনি দেয়, মাটি খুঁড়ে শস্য খায় এবং মুরগি যতটা উড়তে পারে তত উঁচুতে সে উড়তে পারে। একদিন সে আকাশে একটা ঈগল দেখতে পেল যেটি খুব গর্বের সাথে উড়ছিল। সে তার মা মুরগিকে জিজ্ঞাসা করলো যে পাখিটি খুব গর্বের সাথে উড়ছে তার নাম কি। মুরগিমা উত্তর দিল সেই পাখিটা একটা ঈগল। তখন বাচ্চা ঈগল মুরগিমাকে জিজ্ঞেস করল কেন সে নিজে এত উঁচুতে উড়তে পারে না। মুরগিমা বলল তুমি মুরগি বলে এত উঁচুতে উড়তে পারো না। সেই ঈগলটি মুরগিমার কথা মেনে মুরগির মতো জীবনযাপন করতে করতে একদিন মারা যায়। আমরা যাই ভাবি বা নতুন কিছু করার চেষ্টা করি না কেন, অন্যরা আমাদের এই বলে থামায় যে তুমি এটা করতে পারবে না, এটা করতে পারে না, এবং আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি এই ভেবে যে আমি সত্যিই এটি করতে পারবো না এবং হাল ছেড়ে দিই। এর প্রধান কারণ হলো নিজের প্রতি বিশ্বাস না থাকা, নিজের ক্ষমতার উপর বিশ্বাস না থাকা, নিজের কাজের প্রতি বিশ্বাস না থাকা। বন্ধুরা লোকে যা খুশি তাই বলুক, নিজের ওপর আস্থা হারাবে না, নিজেকে চিনতে শেখো। জয় নিশ্চিত হলে কাপুরুষরাও তো লড়াই করে, তাদের বলা হয় সাহসী যারা পরাজয় নিশ্চিত হয়েও হাল ছাড়ে না। মনে রাখবে জীবনে যদি তুমি এগোতে চাও তাহলে নিজের সবটুকু দিয়ে যে কাজের উদ্দেশ্য এগোচ্ছ সেই কাজটি করো, কখনো পিছু ফিরে তাকাবে না। তুমি তখনই বুঝবে যে তুমি সঠিক পথে আছো যখন দেখবে প্রত্যেকটা মানুষ তোমাকে সেই পথে যেতে বাধা দিচ্ছে, আর তখনই ভাববে তুমি ভুল পথে আছো যখন দেখবে প্রতিটা মানুষ তোমাকে তোমার কাজ করার জন্য উৎসাহ প্রদান করে। একজন মানুষ কখনো অন্য একজন মানুষের ভালো চায় না, এটা সবসময় মনে রাখবে, কেননা মানুষ জাতি স্বার্থ ছাড়া এক পা এগোতে চায় না। জীবনের চলার পথে সফলতা অর্জনের লক্ষ্যে যদি তুমি পা বাড়াও তবে বাধা বিপত্তি আসবে, এগুলোকে তোমাকে পেছনে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনে রাখবে তুমি যদি পেছনের দিকে না তাকাও তবেই তুমি সামনে এগোতে পারবে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের সামনে একটি লক্ষ্য ঠিক করো, তারপর তার দিকে এগিয়ে যাও। যদি তোমার লক্ষ্য যথেষ্ট দৃঢ় হয় তাহলে ব্যর্থতা তোমাকে কখনো দমিয়ে রাখতে পারবে না। জীবনে সফলতা অর্জন করতে হলে ব্যর্থ হতেই হবে। মনে রাখবে ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি এর থেকেও ভালো কিছু পাওয়ার পথে আছো। সুতরাং চলতে চলতে কখনো থেমে যাবে না। মনে রাখবে জায়গায় দাঁড়িয়ে জীবন পার করে দেওয়া মানে সৃষ্টিকর্তার দেওয়া উপহারের প্রতি অবিচার করা। শুধু সামনের দিকে এগিয়ে যাও, কে কি বলেছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো, আর সব সময় মনে রাখবে গতকালকের দিনটা যেন তোমার আজকের দিনটার ক্ষতি না করতে পারে।